আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনার সাথে আমি শেয়ার করছি এই ফ্লাওয়ার এমব্রয়ডারিটা কীভাবে তৈরি করতে পারি। 3D এটার ফ্লাওয়ার বলতে পারে। এটা আপনারা চাইলে হাতাতে, জামার নিচে এবং সালোয়ারের মুহুরি হিসেবে কিন্তু এটা লাগাতে পারেন। অনেক সহজ এবং অনেক সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করছি। সর্বপ্রথমে যে কাপড় দিয়ে আপনারা তৈরি করতে চান সেই কাপড়টা আমরা ফ্রেমের উপর ভালো করে টাইট করে এটাকে এভাবে করে আটকে নিব। আটকানো হয়ে গেলে আমি এখানে মোম নিয়েছি। চেষ্টা করবে ছোট টাইপের যে মোমবাতিগুলো আছে সেগুলো নেওয়ার জন্য, কারণ চক লাইট দিয়ে এটা কিন্তু হয় কি, যখন আমরা এটাকে পুড়তে যাব তখন কিন্তু যে ডিজাইনটা আছে সেটা চলে যায়। তো এর জন্য আমরা যদি মোমবাতি ইউজ করি, মানে মোম ইউজ করি, এতে করে এটা জায়গা মতোই থাকবে, ডিজাইন কোনো নষ্ট হবে না। তো এইভাবে করে চার পাতা অথবা পাঁচ পাতার একটা ফুল আমি এভাবে এঁকে নিয়েছি। এরকম টাইপের যে লাঠি আছে বাংলাদেশে অনেক, আপনার দেখবেন মেকানিকরা সাধারণত ইউজ করে থাকে এবং স্টোন লাগানোর জন্য কিন্তু আমরা এটা ইউজ করে থাকি। সেটাকে একদম ভালো করে গরম করে এইভাবে করে আমি সময় নিয়ে এখানে আটকে নিচ্ছি। এটা হচ্ছে একটা ওয়ে। আমি সেমভাবে আপনাদেরকে দুইটা ডিফারেন্ট ওয়েতে দেখাবো কিভাবে আপনারা চাইলে এই ফুলগুলো তৈরি করতে পারেন। এটা হচ্ছে একটা ওয়ে। এটা চাইলে বিশেষ করে ছোট ফুল যখন আমরা তৈরি করব তখন এটা দিয়ে আমরা করব, তাহলে একদম পারফেক্টলি সুন্দরভাবে এই ফুলটা হবে। আর যদি আকারে একটু বড় রকম টাইপের ফুল আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কেটে তারপর এটাকে পুড়তে হবে। তো সেটা কিভাবে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে এই ফুলগুলো আমি তৈরি করছি গলার জন্য, এবং হাতার জন্য আমার লাগবে বড় টাইপের ফুল। তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। কাপড়ের যে পিস আছে এটাকে আমি চারটা ভাঁজ দিয়ে, নর্মালি যেভাবে আমরা চার পাতার ফুল তৈরি করি ঠিক সেভাবে আমাদেরকে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এই যে এটা আছে এই গরম যেটা, এটাকে এভাবে করে রেখে আমরা সাইড দিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি ভাঁজটা দেখাচ্ছি। এভাবে করে ভাঁজ দিয়ে তিন কানচে করে একটা ট্রায়াঙ্গল করে আমি একটা পাতার শেপ দিয়ে নিলাম। পাতার শেপ দেওয়ার পরে ফুলটা এরকম হবে। তারপরে এইভাবে করে নিয়ে সময় নিয়ে আমরা এটাকে এভাবে পুড়ে দিব। সাইডটা আমাদের একটু পুড়ে দিতে হবে। আমরা ডাইরেক্ট আগুন দিয়ে করব না, আগুন দিয়ে কারণ অনেক সাবধানতার সাথে করতে হবে, নাহলে কিন্তু কাপড় পুড়ে যাবে। যারা নতুন আছেন তাদেরকে প্রেফার করব এইভাবে করুন, তাহলে কোনো ভুল হবে না। আর যদি আপনি পারদর্শী থাকেন ব্যালেন্স করতে সেক্ষেত্রে কিন্তু আপনারা মোম দিয়েও এই কাজটা করতে পারেন। এইভাবে করে আমি অনেকগুলো ফুল তৈরি করে নিব, এবং স্টিচিংয়ের যে পদ্ধতিটা আছে সেটা একটু ডিফারেন্ট, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমাদেরকে অ্যাটাচ করতে হবে। এখানে আমি আমার যে আবায়াটা আছে সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের। সো যার জন্য এখানে আমি ব্ল্যাক কালারের ছোট ছোট যে পুঁতি আমরা বলি সেই পুঁতি আমরা এখানে ইউজ করব। তো এখানে আমার সব পিসগুলো আছে। প্রথমে আমরা এখানে একটা সুতা নিয়ে নিলাম, এবং এখানে আমাদেরকে চারো পাশে মানে সার্কেল করে আমাদের একটা সেলাই দিতে হবে। আপনারা একটু ক্লোজ করে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে করে রেখে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, এবং এর মাঝখান বরাবর এভাবে করে একটা গেঁথে দিলাম। এইভাবে করে গাঁথা হয়ে গেলে এটাকে আমি ঘুরিয়ে মাঝখানে নিয়ে আসব, এবং তিন থেকে চার পিস যে পুঁতি আছে সেই পুঁতি আমরা গেঁথে এখানে একটা, যেটাকে আমরা মাছ ফুলের যে মাঝখানের যে ইটা থাকে সেটা আমাদেরকে তৈরি করতে হবে। তো প্রথমে এটাকে আমি ভালো করে গেঁথে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে ফুলটা লাগাতে পারেন। আরেকটা ওয়ে আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে। আরেকটা ওয়ে হচ্ছে এইভাবে করে ডাইরেক্ট আমরা কাপড়ে অ্যাটাচ করব, এভাবে করে রেখে একটা ফুল নিয়ে
এইভাবে করে রাউন্ড করে আমাদেরকে একটা সেলাই দিতে হবে। 5 থেকে 6টা সেলাই দিয়ে এইভাবে করে আমি উপরে রেখে দিয়ে আবার 3 থেকে 4টা পুঁতি নিব। পুঁতি নিয়ে এটাকে গেঁথে নিব, একদম ছোট ছোট যে সাইজের পুঁতিগুলো থাকে সেই পুঁতিগুলো আমি ইউজ করব। এটাকে এখন একটু উঁচা উঁচা রেখে, আমি টান টান রেখে না, উঁচা উঁচা রেখে এখানে এই পুঁতিগুলো অ্যাটাচ করে নিব। এইভাবে করে আমার বাকিগুলো যে পার্ট আছে সবগুলো আমি একটা 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 করে লাগাবো এবং স্পেস অনেক অল্প করে রাখবো যাতে করে অনেক ঘন দেখা যায়। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দিন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই।